আর এই প্রজেক্টবিলাক আপনাদের আমার স্থায়ী যদি আনে যে আমি এই প্রজেক্টবিলাক এইবার পাঁচ বছরে আমি কমসে কম ইমপ্লিমেন্ট করিম মানে শান্তি ভালো হয় বোলে বুঝে খোলা কথা বলি ভাই এক চারি বছর তো এই ভারতবর্ষের নিচিনা ইমান ডর এটা পাঁচ বছরে যাদু কই গেল এই খোলা খুলি কই দিলে হয়ে যায় আমি দেখা পালো ৰেল বাজেটৰ কেনে ৰেলৰ ক্ষেত্ৰতো কোনো ধৰণৰ বিশেষ ঘোষণা নাই ৰেলৰ ভিতৰত মোৰ সবচে বড় ডাঙৰটো কল যে ৰেলৰ দুইটা বা তিনিটা ইণ্ডাষ্ট্ৰী ৰেল মিটিং আমাৰ এটা একদম গুৱাহাটীৰ আমাৰ এটা আছে ষ্টেচন পাণ্ডু তাত আমি এটা ইণ্ডাষ্ট্ৰী দিম বুলি দুই তিন বছৰ আগত এৰ আগে বাজা কৰিছে আগত আমি ইণ্ডাষ্ট্ৰী দিম গতিকে ৰেলৱেৰ কোনো এটা ইণ্ডাষ্ট্ৰী কোনো উন্নত নাই আমাৰ অসমৰ মানুহ উন্নতি কাৰণে কোনো এটা কথা কৰে এইটো কাৰণে আমি বহুত সুখী হৈছোঁ আমাৰ বহুত সেইটোতো টিকেটটো কৰা হ'ব যেতিয়া কোনো আছত আমাৰ বাঢ়িব নাবাঢ়িব এইটো মেটাৰ নহয় এইটো আমাৰ কোনো মেটাৰেই নাছে আমাৰ গোটেই অসমৰ কাৰণে গোটেই অসমৰ মানুহৰ কাৰণে যদি বাজেট ভাল ৰাখিলে হয় আমি কৈছোঁ ইয়াৰ ছেটিছফাই এইটো যে আমাৰ ছাত্ৰৰ কথা হ'ব বোলে এমপিৰ ইমান পইচাটো আধাৰ মিলাম আমাৰ চাকৰ টকাৰে খাই যায় বন্ধ হয় আজিলৈ এইটোৰ কিন্তু ইমপ্লিমেণ্টেশ্যন বা এটা কি হ'ব কারণ আপনি জানো আমার নর্থ ইস্ট সেল আমার আসাম ইন্ডাস্ট্রি দুইটা বড় ইন্ডাস্ট্রি আছে এটা পেপার মিল আর দুইটা পেপার মিল আছে এইটো মানে আমার প্রাইম মিনিস্টার গই বাধা করেছিল যে আমি আসামত সরকার হলে আমি সোনকালে এইটো রিভাইভ করব কিন্তু আজি দুই বছর পুরা হয়ে আছে কিন্তু এনেকা কোনো পুরা হওয়া নাই কাজে আর আর আমার ইরোশন যেটু আসামত মেইন প্রবলেম হয়েছে আমার ফ্লাড এন্ড ইরোশন এই ফ্লাডর কারণে কোনো একটা বাজেটত কোনো একটা সিনেমা নাই এইটো আমি বহুত মানে I'm very, very sorry against it.